guys, this is Kazi's blog and this is my first blog. আপনাদের জন্য আমার ফার্স্ট ব্লগে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে একটি ডেলং ট্যুরে আমি যাচ্ছি কালকে কালকে ভোরেই আমি রওনা দিব। অবশ্যই আমি একা না, আমার সাথে আমার ফ্রেন্ড থাকবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ট্যুরে আমরা 120 কিলোমিটারের মতো যাব ইনশাল্লাহ। সবাই হয়তো চিনেন যে পদ্মা ব্রিজ হয়েছে, আমরা ওখানেই যাব, যে ব্রিজটা দেখবো এবং রোডের যে এক্সপেরিয়েন্স গুলো হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটা সারপ্রাইজ আছে, সেটা কালকে সকালে আপনাদের দেখাবো। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, আমার সাথে আমার ফ্রেন্ড যাবে একটা, আমরা বাইকে হচ্ছে গিয়ে পুরো ট্যুরটা দেওয়ার চেষ্টা করব, মানে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, হোপফুলি যে আমাদের ট্যুরটা সাকসেস হয়, ইনশাল্লাহ হবে। আর এই তো তো এখন বাজে রাত 10:30, তো কালকে ফজরের পরেই আমরা রওনা দিব ইনশাল্লাহ। তো সবাই দেখতে থাকেন, আর রাস্তায় যা যা হবে তা তো আপনাদের আপডেট দিতেই থাকবো। আর হোপফুলি যে আমার প্রথম ব্লগ, সবাই আমার জন্য দোয়া করবেন, আশা করি ভালো হবে। ওকে, এখন বাজে হচ্ছে গিয়ে 6:05। এখন রেডি হব, রেডি হয়ে আমাদের ট্যুরে রওনা দিব আর কি। ওকে, রেডি হই, আগে আগে দেখতে থাকেন কি হয়। ওকে গাইস, তো আমি এখন রেডি হয়ে গেছি, একদম বাইরে অনেক ঠান্ডা, সো ফুল জ্যাকেট, হাতে মোজা, তো আর কানে টুপিও লাগাবো। তো এখন আমি বাইরে যাচ্ছি, আমার ফ্রেন্ড আসতেছে, সো হ্যালো গাইস। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একদম ফুল প্যাকেট, আর হচ্ছে গিয়ে আমরা এখন রওনা দিব, ঠিক আছে। আমরা সকাল হয়ে গেছে মোটামুটি, একটু আগে অনেক ভোর ছিল তাই আমি ভিডিও করতে পারি নাই, এখন একটু আলো আসছে, তো এখন আমরা রওনা দিচ্ছি। তো আমার ফ্রেন্ডের সাথে আপনাদের সবার পরিচয় করাই দিই, হিয়ার ইজ তো ওর নাম হচ্ছে রাতুল, আমার স্কুল ফ্রেন্ড। তো আজকে আমরা দুজনে মিলেই হচ্ছে গিয়ে ট্যুরটা দিচ্ছি, তো আমরা এখন রওনা দিব গাইজ। এবং যাত্রা পথে আপনাদের কিছু সিনেমেটিক শর্টও দেখাবো, আর যেখানে যেখানে আমরা থামবো সেখানে ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন অ্যান্ড বেস্ট অফ লাক ফর আস। হ্যাঁ গাইস, সো আমরা এখন চলে আসছি প্রায় 25 কিলো পাড়ি দিয়ে। সো আমার অনেক ঠান্ডা লেগে গেছে, সো এখন আমরা ড্রাইভিং পজিশন চেঞ্জ করব। আর আপনাদের জন্য যে সারপ্রাইজটা ছিল সেটা হচ্ছে গিয়ে দিস ইজ আওয়ার বাইক। ওকে, এটা হচ্ছে আপনার রানারের আরটি 80cc-র একটা গাড়ি। সো একটা খুব চ্যালেঞ্জিং ট্যুরে আমরা যাচ্ছি, যে এটা নিয়ে আসলে 200-250 কিলোমিটার পাড়ি দিব আমরা আজকে। এটাই ছিল, আমি রাত্রে বলছিলাম যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সো আমরা এই তো প্রায় 25 কিলোমিটার আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে পাড়ি দিছি, ইনশাল্লাহ বাকিটাও পাড়ি দিব। তো আমাদের সাথেই থাকুন।
ওকে গাইজ, আমরা এখন সেকেন্ড টাইম একটা ব্রেক দিচ্ছি। আসলে ব্রেকটা দেওয়ার কথা ছিল গোপালগঞ্জ শহরে, বাট যেহেতু আমাদের স্যারের একটু রেস্ট দরকার আছে, ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে একটা ব্রেক দিচ্ছি। আমরা একদম গোপালগঞ্জ শহরে চলে আসছি, আর 8 কিলোমিটার বাকি আছে অনলি, তো 8 কিলোমিটার পরেই গোপালগঞ্জ শহরের ভিতরে আমরা ঢুকে যাব। আর এখান থেকে আর বাকি আর থাকবে হচ্ছে গিয়ে 86 কিলোমিটার। সো অলরেডি আমরা অনেক দূর চলে আসছি, হোপফুলি 2 আওয়ার্স লাগবে আমাদের আর। সো 2 আওয়ার্স পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব, আর এর ভিতরে আপনারা কিছু সিনেম্যাটিক শট এনজয় করেন। বাই। আমরা গোপালগঞ্জ শহরে, সো নাও এখন আমাদের ব্রেকফাস্ট টাইম, আর এটা হচ্ছে কি আপনার পিছনে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এগুলো হচ্ছে কি রাস্তার পাশে আপনার ছোট ছোট হোটেল আছে, সব কিছুই পাওয়া যায় এখানে। ওকে, সো আমরা এখন খাবো, দেখা যাক কি কি আছে হোটেলে, আমরা দেখাবো আপনাদের সব কিছু, ঠিক আছে। ওকে, কত করে মামা? 10 টাকা। ওকে গাইজ, তো আমরা এখন হোটেলের ভিতরে ঢুকে গেছি, আর ওর একটু বেশিই খোদা খোদা লাগছে। তো আমরা খিচুড়ি অর্ডার করছি খুব অল্প দামে, আপনাদের দামটাও বলি, 30 টাকা প্লেট, আর সাথে হচ্ছে আমরা নিয়েছি ডিম ভাজি। তো আমাদের বাংলাদেশিদের খুব অর্ডিনারি খাবার, সেটা হচ্ছে গিয়ে প্রায় আমরা সকালে খিচুড়ি ডিম খেতে পছন্দ করি সবাই। আর এই যে দেখতেই পাচ্ছেন, সে খুব খাবারে ব্যস্ত আছে, খুব খিদা লাগছে। ওকে, আমারটাও চলে আসছে। ওকে গাইস, সো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু ওয়েট করব, আমাদের অফিসের ইমার্জেন্সি একটু কাজ পড়ে গেছে, সো ওই কাজগুলো শেষ করব এখন, আর 10 মিনিটের মতো টাইম লাগবে। তো এই 10 মিনিট আমরা এখানেই ওয়েট করব, করে কাজটা শেষ করে এবার আমরা একটানা রাইড দিব। এই যে আমাদের খাবারের হোটেল, যে ও রেডি হচ্ছে, ওরও অ্যাকচুয়ালি অফিসের কাজগুলো ওরও, তো কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমি অ্যাকচুয়ালি এখন শিওর না, তো দেখতে থাকেন। আর সামনে আরও সুন্দর সুন্দর স্পট আছে, দেখানোর চেষ্টা করব। ওকে, বাই বাই। তো গাইজ, আমরা এখন আবার আমাদের ট্যুরে রওনা দিব, আর এই তো আমাদের কাজ আমরা শেষ করলাম, অফিসের কাজ ছিল একটুখানি, এটা মিটাইলাম। এখানে আমরা একটা ফুয়েল পাম্পে দাঁড়িয়ে আসলে অফিসের কাজটা শেষ করছি। তো এখন আমরা আমাদের যাত্রাপথে আবার রওনা দিব, আর এই তো ধরেন আপনাদের একটু দেখাই। অনেক নয়েজ গোপালগঞ্জ সিটি, তো আমরা এখন এদিকে যাব, এদিক থেকে আমাদের আরো 1 ঘন্টা ম্যাপ গুগল ম্যাপ বলতেছে আর কি, গুগল সার যা বলে সেটা তো আসলে না শুনে উপায় নাই আমাদের। এখনো গুগল ম্যাপ থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এখনো লাগবে 1 ঘন্টা 37 মিনিট। সো আমাদের যেহেতু আমরা একটা চ্যালেঞ্জিং ওয়েতে আছি, কারণ আমাদের গাড়ি 80 সিসি গাড়ি,
সো এটা একটা চ্যালেঞ্জ আরো 1 ঘন্টা 37 মিনিট আমাদের সময় দেখাচ্ছে হোপফুলি আমরা 1 ঘন্টা 37 মিনিট লাগবে না লেটস সি আর যদি লাগেও সমস্যা নাই আমরা হাতে টাইম নিয়ে বের হইছি আর এই তো ওকে সো চলেন যাওয়া যাক What's up guys? So আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে ভাঙা সো ভাঙা থেকে হচ্ছে গিয়ে আপনার কলকাতার যে এক্সপ্রেসওয়েটা এখন শুরু হবে এই যে আমাদের পিছন দিয়ে এটাই হচ্ছে এক্সপ্রেসওয়ে রোড এখান থেকে এক্সপ্রেসওয়ে শুরু হবে আর আমাদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগছে এই পর্যন্ত আসতে সো এখন এক্সপ্রেসওয়ের মজা নিব এবং সাথে আপনারা তো সিনেম্যাটিক শট থাকবেই ওকে সো লেটস গো হ্যালো গাইস সো আমরা এখন আসছি এক্সপ্রেসওয়ের একদম শেষ মাথায় অলরেডি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি প্রায় সো এই যে আর 3 কিলোমিটার হচ্ছে গিয়ে পদ্মা সেতু এই সাইডে আর এই সাইডে চলে গেছে হচ্ছে গিয়ে শরীয়তপুর সো আমাদের তো আসলে একটা থাম্বেল নেওয়া উচিত রাইট এই জায়গায় একটা থাম্বেল নেওয়া উচিত আমরা এখানে আসলে একটা থাম্বেল নিব যে Guys, finally we're in our destination. So, ওই যে পিছনেই দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দেখা যাচ্ছে হোপফুলি কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে পুরা সেতুটা ওই যে দূরে দেখা যাচ্ছে
তো আমরা আসছি খুলনা থেকে আর আমাদের টোটাল টাইম লাগছে প্রায় কয় ঘন্টা? সাড়ে পাঁচ ঘন্টা। যেহেতু আমাদের হাইয়েস্ট স্পিড ছিল বাইকের 70, সো 70 স্পিডে আমরা 150-150 কিলোমিটার মতো পাড়ি দিছি। সো কারণ হচ্ছে গিয়ে ভাঙার পর থেকে আমরা যেখানে আসছি এই জায়গাটা আসলে সবার কাছে নোন না, একটু গ্রামের ভিতর দিয়ে আসতে হয়। কারণ অরিজিনাল যে পদ্মা সেতুর যে এই শেষ সীমানাটা, ওখানে হচ্ছে গিয়ে আপনার সেনাবাহিনীরা ওই জায়গাটাকে নিরাপত্তা দিয়ে রাখছে, ওখানে এখন টুরিস্ট যেতে পারে না। বাট এই গ্রামের ভিতর থেকে একটা রাস্তা আসছে যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে দেখতেই পাচ্ছেন আমার চারপাশে অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে হচ্ছে গিয়ে টুরিস্টরা আসে, ওই যে দূরে মাইক্রোতে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে গিয়ে সবাই আসে গাড়ি নিয়ে এসে এখান থেকে পদ্মা সেতুর যেই লাইভ যে দৃশ্যটা, যেটা আসলে স্বপ্নের পদ্মা সেতু বলা হয় আমাদের দেশের। সো সেই স্বপ্নের পদ্মা সেতু দেখতে কিন্তু সবাই এই জায়গাটা এখন আসে, এখানে এসে তারা তাদের সেই স্বপ্নের পদ্মা সেতুটা দেখতে পায় নিজের চোখে। সো আমরাও এই জায়গাটায় আসলাম আপনাদের কাছে। হ্যাঁ, অবশেষে আমরা চলে আসছি, শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা সুস্থভাবে চলে আসছি। সো এই তো এখন আপনাদের কিছু সিনেমেটিক শট দেখাই, চলেন। যার জন্য আমরা এতটা কষ্ট করে এই পর্যন্ত আসছি। সো আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু, তো খুবই সুন্দর আসলে, জায়গাটায় আসা উচিত সবার। আর পদ্মা সেতু যখন হয়ে যাবে তখন এই জায়গাটায় আসার সেই মজাটা থাকবে না, এখন আসলে একদম রানিং অবস্থায়। এখানে আসলে পর্যটকের উপস্থিতি অনেক কম, আর যেহেতু পর্যটক কম, সো এখানে আপনি আসলে একটা সাইলেন্ট পরিবেশ পাবেন। প্লাস হচ্ছে কি আপনি পদ্মার ভিউ তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ পদ্মার ভিউ, ঠিক আছে? সো আপনারা যদি এখানে আসতে চান তো অবশ্যই আমার ইউটিউব যে আমাদের চ্যানেল আছে সেই চ্যানেলে আমাদের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম যদি নতুন নতুন ভিডিও আপনারা সামনে পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের ভিডিওকে সাপোর্ট করবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে পারি।
ব্লগ তৈরি করতে পারি। সো আরো নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে এটাই আমার আশা যে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারই আমার কাছে হচ্ছে গিয়ে পাওয়া। সো আপনাদের চাহিদা অনুযায়ী এরপর থেকে অবশ্যই আমি ব্লগ তৈরি করব। আর আমার এই ব্লগটা যদি আপনাদের পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুবই সুন্দর দৃশ্য, আপনাদের সবার আসলে একবার হলেও এখানে আসা উচিত। আমি সারপ্রাইজড, ও সারপ্রাইজড। আমরা অ্যাকচুয়ালি কাঁঠালতলি ঘাটে যেতে চেয়েছিলাম। সো কাঁঠালতলি ঘাটে যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেক নিয়েছিলাম। তো ওখানে একজন বাইকারের সাথে আমাদের দেখা হয়েছিল। তো উনি আমাদের সাজেস্ট করলো যে কাঁঠালতলি ঘাটে গেলে আপনারা ব্রিজের যেই এখান থেকে আমরা যে ভিউটা পাচ্ছি তার 20% পাইতাম না। সো উনি আমাদেরকে ফার্স্ট সাজেস্ট করলো যে ভাইয়া আপনারা এদিক থেকে এভাবে চলে যান। সো আমরা ওই রুটটা নিয়ে এখানে আসছি। অ্যান্ড থ্যাংকস টু হিম, অ্যাকচুয়ালি থ্যাংকস টু হিম যে ওনার জন্য আসলে এত সুন্দর একটা জায়গায় আসা। সো ভাইয়ের সাথে দেখা হইলে অবশ্যই ওনার একটা ধন্যবাদ আমরা জানাবো। সালাম ভাই। সো ভাই যদি ভিডিওটা দেখেন আসলে এই থ্যাংকস। আর এই তো আমরা এখন টুকটাক একটু খাওয়া দাওয়া করবো। সো খাওয়া দাওয়া করার এখানে আসলে কিছু আছে কি না মনে হয় নাই। সো ওই হাবিজাবি ঝালমুড়ি স্ন্যাক্স এই টাইপের কিছু খাবো। আর যেহেতু একটা বেজে গেছে, সো আমাদের যে গাড়ি, সো এটা নিয়ে আমাদের সন্ধ্যার ভিতরে ব্যাক করতে হবে। সো আমরা এখন মুভ করবো এখান থেকে। সো গাইস থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি এইভাবে। ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি, আমাদের সাথে থাকবেন। নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে আপনাদের, আমাদেরও নতুন এক্সপিরিয়েন্স হবে, অবশ্যই কমেন্টসে জানাবেন নিচে অবশ্যই। ওকে থামস আপ গাইস, বাই বাই। আমরা এখন ব্যাক চলে যাচ্ছি, হালকা পাতলা কিছু খাইলাম। সো এখন আমরা চলে যাব আর আপনাদের সাথে দেখা হবে বাসায় গিয়ে। সো টিল দেন বাই বাই।